নমস্কার বন্ধুরা, বাংলার প্রিয় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো কিভাবে রেস্টুরেন্টের মতো ঘরেই খুব সহজে করে ফেলা যায় চিকেন তন্দুরি। আসুন তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। চিকেনগুলো আমার সব চিনে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর গায়ে পাতিলেবুর রসটা দিয়ে দেবো। এবার আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এখানে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো ছিল। হাত দিয়েই মাখতে হবে ভালো করে, যাতে ভেতরটা একটু মশলাগুলো ঢোকে। এবার আমি এই বাটিটাই নিয়ে নেবো, 3-4 চামচ টক দই। আমি 4 চামচ টক দই নিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, স্বাদ মতো নুন, ভালো করে মশলাটাকে আগে মেখে নিতে হবে চামচ দিয়ে। এবার আমি এর মধ্যে 1 চামচ রেড চিলি পাউডার দিলাম, এটাও ভালো করে মেখে নিলাম। তন্দুরি চিকেনের কালারের জন্য রেড চিলি পাউডারটা ব্যবহার করা হয়েছে। এবার আমি এই পেস্টটা এই চিকেনটার গায়ে খুব ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। একটু ধরে ধরে মাখাতে হবে মাংসের ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে। আমি চিরে নিয়েছি আঙ্গুল দিয়ে, আমি ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দিচ্ছি মশলাটা যতটা পারা যাচ্ছে, টেস্টটা ভালো হবে। এটারও ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে দেবো আঙ্গুল দিয়ে। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি দুটো লেগ পিসের গায়ে। এবার আমি এইটা এই বাকি মশলার মধ্যে রেখে আমি 1-1.5 ঘন্টার মতো ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। পুরো মশলাটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু হাত দিয়েই মাখাতে হবে, হাত দিয়ে মাখালেই টেস্টটা ভালো হবে। একটু যত্ন করে মাখাতে হবে ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে। ব্যাস হয়ে গেছে। এবার আমি এই মশলার মধ্যেই চিকেনটাকে রেখে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। আমি 1.5 ঘন্টা পরে চিকেনটা বার করে নিয়ে এসেছি, এখন আমি তন্দুরিটা তৈরি করব। আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম।
দিয়ে দিলাম কিছুটা বাটার। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে একটু ধৈর্য ধরে মিডিয়াম লো ফ্লেমে একটুখানি ফ্রাই করে নিতে হবে। চিকেন মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এখন আমি অন্য আরেকটা গ্যাসে একটা চারকোল আমি পুড়িয়ে নেব, এটা ততক্ষণ আরও একটু লো ফ্লেমে হোক। চারকোলটা পুরো লাল হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট স্টিলের বাটি নিয়েছি, আমি এখানে গ্যাসটা অফ করে দিলাম, মাঝখানটায় একটা বাটি বসালাম এখানটায়। চারকোলটা দিয়ে বাটির মধ্যে দিলাম। আমি এর মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেবো। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। চারকোলের মধ্যে সাদা তেল দিলেও একই স্মোকি ফ্লেভার হবে। এখন আমি এটা 15 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পরে, স্মোকি ফ্লেভার অলরেডি হয়ে গেছে চিকেনের মধ্যে। আমি এটা তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি ড্রাই রোস্ট করব। এইভাবে ধরে আমি উল্টে দিলাম, খুব বেশি পোড়ানোর দরকার নেই। তৈরি হয়ে গেছে আমার দোকানের সাথে তন্দুরি। হয়ে গেছে, এখন একটা পাত্রে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমার তন্দুরি চিকেন বা চিকেন তন্দুরি। খুব সহজেই আপনারাও বাড়িতে তৈরি করে ফেলতে পারেন, দারুণ খেতে হয়। রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করে জানাতেও পারেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।